আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম ঝিনুক ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর পুজোর এক্সক্লুসিভ কিছু গুজরাটি কাজের শাড়ি, সরি, থ্রি পিস নিয়ে। এগুলো সব হচ্ছে গুজরাটি কাজ করা, আর আমাদের এই গুজরাটি কাজের ড্রেসগুলো সব হচ্ছে রাজশাহীর বিখ্যাত কাজ, ঠিক আছে? তো এই ড্রেসগুলোর বিবরণ আমি সব হচ্ছে ভিডিওতে বলে দিচ্ছি, আপনারা মানে কাইন্ডলি হচ্ছে ভিডিওটা স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনারা বিবরণটা হচ্ছে শুনতে পারবেন না। সো আমি বলবো আপনারা ফুল ভিডিওটা একটু দেখবেন, আর হচ্ছে আমার চ্যানেলটা যেহেতু নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি স্টার্ট করছি ড্রেসগুলো দেখানো থেকে, ঠিক আছে? আচ্ছা, প্রথমে হচ্ছে খুব সুন্দর হচ্ছে ব্লুটা দেখাই দিচ্ছি। এটা হচ্ছে বেক্সি বয়েলের, হ্যাঁ, এটা এই হচ্ছে ফুল ড্রেসটা, এটা হচ্ছে নিচের প্যানেলটা, এই হচ্ছে ব্লুটা, এটা হচ্ছে নিচের অংশটা, আর এটা হবে নেক মানে গলার অংশটা, ঠিক আছে? এটা হাতাতেও কাজ হবে, ফুল হাতাতেই হচ্ছে কাজ করা। ওড়নাটা হচ্ছে স্কাই কালার, খুব সুন্দর। এই হচ্ছে সালোয়ার, সালোয়ারের মধ্যেও কাজ হবে, আর এই হচ্ছে ওড়নাটা, ওয়াও না, ওড়নাটা খুব সুন্দর স্কাই কালার। তো এটা হচ্ছে আরেকটা কালার। নেক্সট আমরা নেক্সট কালারে চলে যাচ্ছি। এটা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে? এটা হচ্ছে আরেকটা ব্লু, আচ্ছা এটাও হচ্ছে আরেকটা ব্লু। এটার মধ্যে আপনারা অলরেডি একটা শাড়ি পেয়েছেন, তো আমরা অনেক আপুদের রিকোয়েস্ট ছিল, এটার মধ্যে হচ্ছে আমরা ড্রেস করিয়ে ফেলেছি। সালোয়ার হবে হালকা পিঙ্কিশ কালার, যদি আপুরা পছন্দ মতো সালোয়ার নিতে চান নিতে পারবেন। ওয়াও, ও মাই গড, এত সুন্দর একটা গর্জিয়াস ওড়না, এমন একটা ওড়না হলে আর কি চাই বলেন তো আপুরা। তো এটা হচ্ছে বেক্সি বয়েল কাপড়। আমাদের ড্রেসগুলোর প্রাইস আমরা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো আপনাদের যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন। নেক্সট দেখাই দিচ্ছি হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার, এটা হচ্ছে খুব সুন্দর একটা গুজরাটি, এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, অনেক আপু ব্ল্যাক চাচ্ছেন, এই হচ্ছে ব্ল্যাক, আর এই হচ্ছে এটা গলার অংশটা। এটার হাতাটা হচ্ছে পেছনের দিকে কাজ করা হবে, ঠিক আছে? এই হচ্ছে এটার হাতার অংশটা, এই যে এটা হচ্ছে হাতাটা, দুটো হাতায় খুব সুন্দর কাজ হবে। আর এটার ওড়নাটা হচ্ছে সুতা টানা, এই যে এটার হচ্ছে ওড়নাটা হচ্ছে খুব সুন্দর করে, এই যে সুতা টানা, ঠিক আছে? এই হচ্ছে ফুল ওড়নাটা, ওকে। সেকেন্ড হচ্ছে এটার মধ্যে আরেকটা কালার হবে রেড কালার, রেডটাও দেখাই দিচ্ছি। এগুলো সব হচ্ছে বেক্সি বয়েলের, হ্যাঁ, এটা এটাও হচ্ছে বেক্সি বয়েল কাপড়, বেক্সি বয়েলের ড্রেস, এবং ওড়নাটা হবে প্রাইড, এই যে এই হচ্ছে রেডটা। ও মাই গড, পূজার একদম হিট কালেকশন। যারা হচ্ছে রেড নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন, আমাদের এটাও কিন্তু বেক্সি বয়েলের। নেক্সট হচ্ছে এটার ওড়নাটা দেখাই দিচ্ছি, এটার ওড়নাটা হচ্ছে সুতা টানার মধ্যে, এই যে এই হচ্ছে এটার ওড়নাটা, ওকে। খুবই সুন্দর একটা ড্রেস, এটা ভালো লাগলে এটাও নিতে পারেন। আচ্ছা, তারপরে দেখাই দিচ্ছি আরেকটা গুজরাটি, এটা হচ্ছে অ্যাশ কালার, অ্যাশের সাথে রেড কালার কম্বিনেশন, এটা হচ্ছে প্রাইড কাপড়, ঠিক আছে? এটা প্রাইড কাপড়, এই হচ্ছে ড্রেসের নিচের পোষণ, এই হচ্ছে গলার অংশটা, এই হচ্ছে গলার অংশটা। তারপরে হচ্ছে এটার ওড়নাটা দেখাই দিচ্ছি, এটা হচ্ছে সালোয়ার, সালোয়ার এক কালার হবে, আর এই হচ্ছে এটার ওড়নাটা। এই অ্যাশ কালারটা কিন্তু অনেক গর্জিয়াস, যারা পার্টিতে পরতে চান পরতে পারবেন ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে এটার ওড়নাটা। তারপর দেখাই, আজকে সব হচ্ছে গুজরাটির মেলা, তো আপনারা অবশ্যই আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিবেন এবং হচ্ছে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, তাহলে নিত্য নতুন প্রোডাক্ট পেয়ে যাবেন। ওয়াও, এটা খুব সুন্দর পেস্ট কালার, এই দেখেন গলার অংশটা কতটুকু, এটা হাতা, হাতার মধ্যে ভিউয়ার্স কাজ হবে, হাতাতে আলাদা করে দিয়েছি, আর এই হচ্ছে এটার ওড়নাটা। আমি এটার ফুল ওড়নাটা দেখাই দিচ্ছি, হচ্ছে এটার ফুল ওড়নাটা, দেখেন কতটা নিখুঁত কাজের ফিনিশিং, মানে এক কথা সুপার, হ্যাঁ। আপনারা এটাও চাইলে নিতে পারেন, স্ক্রিনশট দিয়ে আমাদের হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে? তারপরে দেখাই দিচ্ছি এটার মধ্যে একটা হচ্ছে বিস্কিট কালার, এই যে দেখেন খুবই সুন্দর একটা কালার। এটার মানে কি বলবো, যারা হচ্ছে একটু এজে আপুদের জন্য নিতে চান, আন্টিদের জন্য নিতে চান, অনেক আপুদের রিকোয়েস্ট থাকে, তারা এটা নিতে পারেন। এই যে এটা হচ্ছে নিচের অংশটা, এটা হচ্ছে বেক্সি বয়েল কাপড়, এই হচ্ছে ওড়নাটা, দেখেন ওড়নাটা কি পরিমাণ গর্জিয়াস, তাই না? বিস্কিট কালারের সাথে এটা চাইলে এটাও নিতে পারেন, সো এটা ভালো লাগলে এটাও নিতে পারেন। তারপরে হচ্ছে আজকে অলরেডি 6-7টা দেখাই ফেলছি, তো আর ভিডিওটা বড় করব না, সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আমি আবারও বলছি ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজায় দিবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।